बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद आमरा चाँदपुर पॉलिटेक्निक इन्स्टिट्यूटे सबाइके अनलाइन क्लासे सबाइके स्वागत। आमरा आजके बेसिक इलेक्ट्रनिक्स क्लासेर तृतीय क्लासटी शुरू करब। क्लासटी शुरू करते जाच्छि, सबाई मनोयोग सहकारे क्लासटी करो। अच्छा, आमादेर बेसिक इलेक्ट्रनिक्स क्लास आमरा जानि एटा विषय कोड शिशुटी 811 आर आमार नाम तोमरा इतिमध्ये सबाई जानो মোহাম্মদ নাওমিয়া জেনারেল স্টাফ ইলেকট্রনিক ডিপার্টমেন্ট ছাত্র পলিটেকনিক ইনস্টিটিউট কোসা চাঁদপুর। আমরা আজকে মূলত শিখব হচ্ছে রেজিস্টারে যে কালার দেওয়া থাকে বিভিন্ন কালারগুলো দেখে কিভাবে অঙ্ক করা যায় সেটা একটা মান নির্ণয় করা যায় সেই জিনিসটা আমরা দেখব। আর এখানে শিখার মূল তারপর বলছি শিখন ফর্মুলা কি কি। এক নম্বর হচ্ছে রেজিস্টারে ব্যবহৃত বিভিন্ন রং বা কালারের মান সম্পর্কে জানতে পারবো। মানে রেজিস্টারে যে বিভিন্ন কালার দেওয়া থাকে এগুলো কোনটার কি মান সেই মানটা জানতে পারবো। আর কালার কোডের সাহায্যে রেজিস্টারের মান নির্ণয়ের পদ্ধতি কোন পদ্ধতি মান নির্ণয় করা যায় সেটা জানতে পারবো। আর রেজিস্টারের মান নির্ণয়ে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টার। দেখো এই রেজিস্টারে তোমরা দেখো বিভিন্ন কালার দেওয়া আছে কিন্তু রেজিস্টারের মান দেওয়া নেই। আর রেজিস্টার প্রতীকটা এরকম আমরা কথা আলোচনা করছি। আর রেজিস্টারে আমরা জানি রেজিস্টারের যে বাধাটা দেয় সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে কোনো পরিবাহী যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত বাধা প্রাপ্ত হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্সের এক হচ্ছে ওহম। এই পদ্ধতিটা আমরা মনে রাখবো। তারপর দেখো এখানে বিভিন্ন কালারের মানগুলো আমরা দেখবো। দেখো এখানে আমাদের মোটামুটি অনেকগুলো কালার আছে, যেমন কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা আর সোনালি, রূপালি এবং কোনো রং থাকে না। যদি কোনো ব্যান্ডে কোনো রং না থাকে সেগুলো আমরা করলে বুঝতে পারবো কীভাবে করা যায়। তো দেখো প্রথমে আমরা সাধারণত যে রেজিস্টারে সাধারণত 60টা কালার দেওয়া থাকে নর্মালি, ওনাতে কম থাকে 20টা থাকে। তবে স্ট্যান্ডার্ড সাধারণত 4টাই কালার দেওয়া থাকে, সেগুলো আমরা 60টা ব্যান্ড বলছি। যেমন প্রথম ব্যান্ড, প্রথম মান কালার দেওয়া প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড বা গুণক ব্যান্ডও বলা হয় এটাকে, আর চতুর্থ ব্যান্ড বা কলার ব্যান্ডের বলা হয়। তাহলে দেখো এখানে কালোর মান, কালো যদি কালারটা যদি প্রথম ব্যান্ডে থাকে তাহলে কালো জন্ম প্রথম ব্যান্ডে থাকে এটার মান হবে 0। আর দ্বিতীয় ব্যান্ডে থাকে এটার মান হবে 0। কিন্তু তৃতীয় ব্যান্ডে যদি কালো মান কালোটা থাকে তাহলে সেটার মান হবে 1। আর বাদামিটা সেম, যদি দ্বিতীয় ব্যান্ডে প্রথম ব্যান্ডে বাদামি থাকে তাহলে এটার মান হবে 1। আর যদি দ্বিতীয় ব্যান্ডে বাদামি থাকে তাহলে এটার মান হবে 1। আর তৃতীয় ব্যান্ডে যদি বাদামি কালারটা থাকে তাহলে সেটার মান হবে 10। এইভাবে সবগুলো, যেমন বেগুনি কালারটা যদি আপনি বেগুনি কালার যদি কোনো রেজিস্ট্যান্সের প্রথমে থাকে সেই ক্ষেত্রে বেগুনি মান হবে 7। আর দ্বিতীয় ব্যান্ডে থাকে তার মান হবে 7। কিন্তু যদি তৃতীয় ব্যান্ডে কোনো ব্যান্ডে থাকে তাহলে সেটার মান হবে এরকম। তাহলে আমরা এখন নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখো আমরা এই কালারগুলো সহজে মনে রাখতে পারি, সেই জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো যে কা বালা কহ শনি বে দূষণ। এটা যদি আমি সহজে মনে রাখতে পারি তাহলে আমি কালারের মানগুলো মুখস্থ করতে হবে না, সহজে নিয়মে জানতে পারবো। সেই জন্য একটু মনে রাখবা সবাই, যেমন কা বালা কহ শনি বে দূষণ। দেখো প্রথম যে আছে যেমন কা, কাটা আমাদের কালো, তারপর দেখো বা বাদাম দেখো বাদামি, তারপর দেখো লা তাহলে লা, পতে কমলা, তারপরে হতে হলুদ, সতে সবুজ, নিতে নীল, আর বেতে বেগুনি, দুতে ধূসর, সাতে সাদা। এই 10টা কালার মূলত আমাদের রেজিস্টারের 1 থেকে 3 এর মধ্যে থাকে। মানে যে 60টা ব্যান্ড থাকে তারপর 3টা কালার সাধারণত এই কালারগুলো যায়, 3টা কালার মধ্যে প্রথম এবং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যান্ডের মধ্যে এই কালারগুলো সাধারণত দেওয়া হয়। তো এগুলো দেখতে এগুলো মানগুলো আমরা সহজে দেখতে এগুলো মানগুলো 0 থেকে শুরু করবো। আমরা 0 থেকে জিরো থেকে ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবগুলো জিরো থেকে। এটা হবে প্রথম ব্যান্ডের মান। ঠিক দ্বিতীয় ব্যান্ডে যদি কালারগুলো থাকে তাও জিরো থেকে শুরু করবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে শুরু থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং যতটুকু আসে আর কি। তো আমরা এগুলো মানগুলো ধরো কোন একটা রেজিস্টার করবো যে প্রথম ব্যান্ডে হলুদ আছে, হলুদের মান কত হবে ওই রঙে, তো সেখানে আমরা হাতের পরটা হিসেবে করবো, কনিষ্ঠা আমরা হাতের পর হিসেবে হবে। যেমন কা বা না ক খ, হতে হলুদ আমরা শুরু থেকে শুরু করবো,
তো 0 1 2 3 4 যেমন রেজিস্টার মান আমরা 4 চলে আসবে এভাবে আমরা ওগুলোর মানগুলো করব এবার আমরা টোটাল মানটা দেখা দিচ্ছি সেম এটা তো দ্বিতীয় ব্যান্ডে গেল আমাদের তো দ্বিতীয় ব্যান্ডে থাকে কালারটা তৃতীয় তাহলে হলো আমার 10 টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে যেমন 10 টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 1 এভাবে 10 এর উপর ফর্মুলা বসাবো আমি 10 এর উপর ফর্মুলা যেমন 10 টু দি পাওয়ার 0 মানে কত 1 এটা চালানো ম্যাথের একটা সূত্র আছে 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 সেটা হলো 10 এর উপর যদি আমরা পাওয়ার 0 বসাই সেক্ষেত্রে মান মানে হবে মানে আর 10 টু দি পাওয়ার 1 মানে কি 10 আর 10 স্কয়ার মানে 100 এটি আমরা জানি আমরা নেক্সট অঙ্কগুলো দেখে নিচ্ছি দেখেন পুরো 60 টা আমরা দিয়েছি পুরো যে 60 আছে আমাদের যেমন এটা যেমন কার আছে প্রথম মোমেন্টের মান জন্য 0 0 থেকে শুরু করছে 0 1 2 3 4 5 6 7 9 তারপর ওটা দ্বিতীয় মোমেন্ট দেখো 0 1 2 3 4 5 6 7 9 তারপর দেখো তৃতীয় মোমেন্টের কোন মোমেন্টের মান হবে যেহেতু এটা 10 টিক মান সেজন্য আমাদের 10 শুরু করে যদি আমরা পাওয়ারটা 1 দিই সেক্ষেত্রে মান হয় 1 তারপর বাদামি তারপর আমাদের এটা 10 এর উপর পাওয়ার 1 সেজন্য 10 হবে তারপর লাল লাল হচ্ছে 10 স্কয়ার ভেক্টরে দেখেছি 100 মানে হচ্ছে পুরোটাই আমাদের তৃতীয় ব্যান্ডে ধরা হয় যে সবুজ কালার আছে তৃতীয় ব্যান্ডে তাহলে এটা মান কিভাবে হিসাব করব আমরা আগে হচ্ছে কর দিয়ে যেমন কা বা লা ক অ শ শ এখানে ধীরে ধীরে হিসাব করবা যেমন 0 1 2 3 4 5 তাহলে কি 10 টু দি পাওয়ার 5 এটা সমান করে মানে হলো কি 1 লিখে 5 টা শুরু সেটা হচ্ছে সবুজের মান এবার আমরা সহজে মানগুলো দেখব এবার আমরা একটা সমাধান দেখব কিভাবে সমাধানগুলো করা যায় ধরো কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যান্ডের ক্রম যথাক্রমে বাদামি সবুজ বাদামি উপরে রেজিস্টার মানটি নির্ণয় করতে হবে এই মানগুলো দেওয়া আছে এখন আমরা রেজিস্টার মানটা নির্ণয় করব কিভাবে দেওয়া করা যায় তাহলে প্রথমে হচ্ছে আমরা মনে করি রেজিস্টারটির প্রথম ব্যান্ডের রং প্রথম ব্যান্ডের রং কি বাদামি দেওয়া আছে তাই না প্রথম ব্যান্ডের রং বাদামি দেখ আমরা এ ধরলাম তো বাদামি এ এ মান এক হয়েছে কিভাবে আমরা জানি বাদামি কা বা মানে বাদামি কিন্তু গড় পরে দ্বিতীয় নম্বরে আছে 0 1 আর যদি প্রথম ব্যান্ডে আছে সেটা এর মান 1 হয়ে গেছে তারপরে দ্বিতীয়তে আর দ্বিতীয় ব্যান্ডের রং হচ্ছে আমার সবুজ সবুজ আমার প্রথম নম্বরে পড়ে আছে যদি দ্বিতীয় ব্যান্ডের প্রথম এবং দ্বিতীয় ব্যান্ডের মানগুলো কিন্তু সেম আমরা আবার পর কি দেখব কা বা লা ক অ শ এটা 6 নম্বর পরে আসছে মানে 0 1 2 3 4 5 তো 5 এটা মান হয়ে গেছে আমার 5 তাহলে দেখো তৃতীয় ব্যান্ডের রং হচ্ছে আমার বাদামি এটা কোন ব্যান্ডে বলা হয় তৃতীয় ব্যান্ডের রং হচ্ছে বাদামি এটাকে সি ধরলাম আমরা আর সেটা কা বা এটা যদি টেন গুণ ব্যান্ডের মানগুলো সবসময় টেন ঠিক মান হয় সেজন্য এটা হচ্ছে প্রথমে টেন পাওয়ার 1 0 তারপর টেন পাওয়ার 1 সেজন্য এটা মান টেন হবে তারপর হচ্ছে চতুর্থ ব্যান্ডটা এটা যদি টলান ব্যান্ডে বলা হয় এটার মান হচ্ছে রূপালী দেওয়া আছে তো রূপালী যে চালান টলান ব্যান্ডে সাধারণত আমাদের চারটা মান দেওয়া থাকে একটা হচ্ছে সোনালী ডিরেক্ট কলার হচ্ছে প্লাস মাইনাস 5% আর একটা হচ্ছে রূপালী যেটা কলার হচ্ছে প্লাস মাইনাস 10% আর একটা হচ্ছে কোনো যদি নো রং না থাকে হচ্ছে কোনো রং নেই সেই ক্ষেত্রে হবে কলার হচ্ছে প্লাস মাইনাস 20% তো যেহেতু এই রেজিস্টেন্সের এখানে আমাদের রূপালী আছে কলার ব্যান্ডে সেটা মানে হচ্ছে প্লাস মাইনাস 10% মানে 10% তাহলে এইটুকু হচ্ছে আমাদের মানগুলো দেখার পদ্ধতি এই পদ্ধতি আর মেইন হচ্ছে মানগুলো কিভাবে লিখব তাহলে এখানে একটা সূত্র আছে আমরা জানি নিম্ন রেজিস্টার মান সমান সমান হচ্ছে এ এ ইনটু সি প্লাস মাইনাস ডি আর এখানে যে রেজিস্ট্যান্সের একক সেগুলো ওহম ইউজ করা হয়েছে তো এখানে এ বি মূলত আছে পাশাপাশি আর সি আছে কোন আকারে আর এটা প্লাস মাইনাস ডি করা আছে কারণ ধরো পাশাপাশি বলতে ধরো এ আর পি আর যদি পাশাপাশি থাকে তাহলে এটার মান কত হয় 11 আর যদি এ ইনটু এ এর মান কত হয় একই হয়ে থাকে গুণাকার থাকলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার পাশাপাশি আছে সেই হিসেবে আমরা গুণ করব তো দেখো আমরা মানগুলো বসাই দেই যেমন এ এর মান কত এখানে 1 বি এর মান 5 আর সি এর মান হচ্ছে 10 আর ডি এর মান হচ্ছে
তাও 10% এবার গুণ করো 150 আর এটা 10% এখানে এই যে প্লাস মানে 10% মানে এই যে মানটা আছে এই মানটা 10% হবে এখানে যে মানটা থাকবে এটা 10% এখানে লিখতে হবে কারণ নেক্সট তো লিখতে পারি দেখো এখানে কিন্তু আমরা এই যেমন 150 এ 10% হচ্ছে 15 150 এ 10% 15 এখানে কিন্তু আমরা এই 10% এ এখানে 10% দেখো কিন্তু 15 লিখছি 15 লেখার পরে কোনো পার্সেন্ট চিহ্ন দেই না কারণ আমরা এটা 10% এখানে লিখছি কিন্তু তোমরা অনেকেই অনেক সময় ভুলটা করে যে এখানে আবার পার্সেন্ট দিবে এখানে পার্সেন্ট দিবে না কিন্তু আমরা এই মানটার এখানে 10% হচ্ছে 15 লিখে দিয়েছি এখন এই এটা রেজিস্টার যে মানটা যে ফিক্সড মান হবে সেটা হচ্ছে 150 এর সাথে 15 আর যোগ হবে না গিয়ে হবে প্লাস মাইনাস মানে একবার 150 যোগ 150 এর সাথে 15 যোগ হবে আর একবার 150 এর সাথে 15 বিয়োগ হবে সেটাই হবে তাহলে আমরা দেখি রেজিস্টারটি সর্বোচ্চ মান বের করতে গেলে কি এখানে সর্বোচ্চ মান যোগ করা 15 এর জন্য 150 এর সাথে 15 যোগ করার সাথে 165 ওহমের মান দ্বিতীয় হচ্ছে রেজিস্টারের সর্বনিম্ন মান দেখতে গেলে 150 থেকে 15 বিয়োগ হবে তাহলে 135 ওহম নেক্সট আমরা চলে যাই এখন আমরা নেক্সট সবগুলো অংশ ঠিক থাকে অনেক সময় দেখা যাচ্ছে তিন ব্যান্ডের রেজিস্টার থাকে তিনটা ব্যান্ডে থাকে ওটা কোনো যদি টলারেন্স না থাকে যেমন কোন রেজিস্টারের প্রথম তৃতীয় ব্যান্ডের অংশ থাকে কোনো বাদামি সবুজ বাদামি এর কোনো টলারেন্স নেই রেজিস্টার মানে যদি টলারেন্স না থাকে তাহলে আমাদের চতুর্থ যে লাইনটা সেটা হবে না টলারেন্স মানে ওই যে প্লাস মাইনাস দেওয়ার কোনো অপশন থাকবে না আমাদের একজ্যাক্ট মান যেটা থাকবে সেটাই তাহলে এই অঙ্কটা আমরা দেখি মনে করি সেম একটু পর্যন্ত আমাদের সেমই আছে দেখো রেজিস্টার প্রথম ব্যান্ডের এই সমান বাদাম কি বাদাম তো আমরা এই এই সমান এক রেজিস্টার তৃতীয় ব্যান্ডের রং সবুজ সবুজ তো আমরা বি সমান পাঁচ আর রেজিস্টার তৃতীয় ব্যান্ডের রং বাদামি এটাকে সি ধরলাম সি সমান 10 আমাদের আর যাওয়া দরকার এখানে ডি দরকার আমাদের দুটির টলারেন্স নেই তাহলে আমরা জানি রেজিস্টার সেক্ষেত্রে আমরা সূত্রটা এতে ইউজ করব রেজিস্টার মান সমান সমান এ বি ইনটু সি সেক্ষেত্রে আমাদের ওই যে প্লাস মাইনাস ডি লিখতে হবে না তাহলে এখানে শুধু এ এর মান হচ্ছে 15 আর বি এর মান 5 সরি এ এর মান হচ্ছে 1 বি এর মান 5 আর সি এর মান হচ্ছে 10 তাহলে এটাকে আমরা গুণ করি তাহলে কত আসবে টোটাল আমাদের 150 গুণ চলে আসবে তাহলে এটা মান রাখতে এখানে এটাই হবে রেজিস্টার মান এর আর কিছু করতে হবে এখন অনেক সময় দেখা যাচ্ছে রেজিস্টার চতুর্থ ব্যান্ডে কোনো রং নেই এখানে বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের রং যথাক্রমে বাদামি সবুজ বাদামি ও চতুর্থ ব্যান্ডের কোনো রং নেই রেজিস্টার মানে নেই কোন রং যদি না থাকে তার মানে এই নয় যে টলারেন্স নেই কোন রং না থাকে এটা যে টলারেন্স টলারেন্স হচ্ছে আমরা একটু আগে বলছি যে প্লাস মাইনাস 20% হবে এটা যে মান সেই ক্ষেত্রে আমরা ওই এর আগে যে অঙ্কটা করছি ওই নিয়মটা ফলো করবো না অনেক অনেক সময় এই কাজটা করে তাহলে আমরা এই অঙ্কটা দেখবো এবার মনে করি এই যে একটু আমরা এই অঙ্কটুকু এর আগে করছি আমরা একটা অঙ্ক দিয়ে বারবার করেছি এই জন্য টান তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি মানগুলো চেঞ্জ করে দিইনি তাহলে দেখো একটুকু আমরা আর আগে যা করছি যেমন রেজিস্টারের প্রথম ব্যান্ডের রং বাদামি এ এটার মান হবে এটা আমরা জানি যদি বাদামি রং প্রথম ব্যান্ডে থাকে তাহলে এটার মান এক হয় আর রেজিস্টার দ্বিতীয় ব্যান্ডের রং সবুজ আমরা জানি প্রথম ব্যান্ডের দ্বিতীয় ব্যান্ডের মানগুলো সেমই হয় যেমন সবুজের প্রথম ব্যান্ডের মানও পাঁচ দ্বিতীয় ব্যান্ডের মানও পাঁচ আমরা চকে তা দেখে তোমরা বুঝতে পারবা আর এই তৃতীয় ব্যান্ডের রং হচ্ছে বাদামি সেটার তৃতীয় ব্যান্ডের মান হচ্ছে আমার 10 মানে 10 আর এই চতুর্থ ব্যান্ডের কোনো রং নাই তাহলে কোনো রং যদি না থাকে সেক্ষেত্রে এটা টলারেন্স হবে প্লাস মাইনাস 20% তো অঙ্কগুলো ঠিক সেমই হবে আমার এখানে জাস্ট আমরা মানগুলো যদি বসাই দিই এ এর মান বি এর মান সি এর মান আর ডি এর মান সেখানে 20% তাহলে অঙ্কগুলো দেখি ঠিক সেমই হবে গুণ করলে এটা 50 হবে আর 20% আর 150 এর 20% হচ্ছে আমার 30 তাহলে আমরা নেক্সট চলে যাই তাহলে এই 150 এর সাথে রেজিস্টারের সর্বোচ্চ মান নির্ণয় করতে হলে আমাদের 30 যোগ করতে হবে তাহলে যা আছে এত হবে আর যদি সর্বনিম্ন মান বের করতে তাহলে আমরা 30 বিয়োগ করবো এটার সাথে তাহলে 150 এর 30 বিয়োগ করলে 120 হবে এই দুটি আমাদের এখানে দুটি হলো আমাদের আছে এখন আমি একটু বড় অঙ্ক দেখব আমাদের সবগুলো ঠিকই আছে এখানে একটু
একটা বড় একটা বেগুনি কালার দ্বিতীয় ব্যান্ডে যেমন প্রথম ব্যান্ডে অঙ্কটা হচ্ছে কি কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের অঙ্ক যথাক্রমে বাদামি সবুজ বেগুনি এর কোনো টলারেন্স নেই রেজিস্টার মান নির্ণয় করা তাহলে আমরা লিখতে পারবো একটু সব ঠিক আছে দেখো রেজিস্টার প্রথম ব্যান্ডের অঙ্ক এই বাদামি এই সমান সমান এক একটু আমরা জানি মানটা যে আর রেজিস্টার তৃতীয় ব্যান্ডের অঙ্ক সবুজ হচ্ছে বি ডোর সেরা মান হচ্ছে পাঁচ রেজিস্টার তৃতীয় ব্যান্ডের অঙ্ক হচ্ছে বেগুনি বেগুনিতে বেগুনি দেখাও এটা অনেক বড় একটা মান মানে এক মিনিটে আমার 60% দিতে হবে যা প্রায় 1 কোটি তো এই মানটা লিখতে হবে তাহলে আমরা এখানে দশ মানটা লিখে দেবো দেখো এখানে এসএসএল যে নিয়ম আমরা অঙ্কটা করি এখানে এ এর মান বি এর মান আর সি এর মান সেটা হলে অনেক বড় একটা বিন্দু চলে আসে এই বড় বিন্দু করে এটা ছোট ছোট আকারে দেখা যায় সেটা হচ্ছে আমাদের আমরা একটা সূত্র দিলাম 1000 ওহম সমান সমান হচ্ছে তোমার 1 কিলো আবার 1000 কিলো ওহম সমান সমান হচ্ছে 1 মেগাওয়াট এটা হচ্ছে কিলো ওহম এটা হচ্ছে মেগাওয়াট তাহলে আমাদের এটা ধরো 15 কোটি আছে 15 কোটি ওহম না লিখে যদি আমরা শর্টকাট করি আরো যদি ছোট করি কি হয় ছোট করতে পারবো যদি এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করি এই জিনিসটাকে 1000 দ্বারা ভাগ করে আসলে আমার আরো ছোট হয়ে গেল এই এখন চলে আসলো কত অনেক ছোট হয়ে আসলো আসলো 1,50,000 কিলো 1,50,000 কিলো চলে আসলো আমাদের আটও যেটা আরো বড় আছে তাদের আরো ছোট করি সেক্ষেত্রে আবার একজন দিয়ে ভাগ করবো 3 মেগাওয়াট চলে আসলো তাহলে কত 150 মেগাওয়াট আমাদের এখানে আনসার লিখব হবে এখানে লিখলো হবে এখানে তিনটাই হবে কিন্তু আমরা লেখার সুবিধার্থে বা দায়ের অন্য সুবিধার্থে সহজ করার জন্য এই এভাবে ভাগ করে ভাগ করে মানগুলো সহজে লিখতে পারবো অনেক সময় আমাদের এরকম ভেবে আসতে পারে যে 1.5 মেগাওয়াট এরকম আসতে পারে কারণ আগে এভাবে লেখা হতো কিন্তু বর্তমানে এগুলো নিয়ে বলবে 1.5 1 মেগা প্রথমে 1 লেখা তারপর মেগা তারপর 5 তারপর এইভাবে এটাও সঠিক এটাও সঠিক আগে এভাবে লেখা হতো বর্তমানে এগুলো লেখা যেমন অনেক 7.5 কিলো এরকম যদি থাকে এটা কি করবে না লেখা সময় বলবে 7K5 যেভাবে লেখা দুটোই সঠিক আশা করি অঙ্কগুলো তোমরা করতে পারবা তাহলে এটার মাধ্যমে যে এটা কোনো টলারেন্স নেই তাহলে আমরা এখানে রেজাল্টটা দিয়ে দিতে পারি মানে লিনিয়ার রেজিস্টার মানটা আমার কত 150 মেগাওয়াট হবে তাহলে আমরা আজকে ক্লাস মূলত এই সমস্যাগুলো দেখব আর তোমরা বাড়ির কিছু কাজ করবা বাড়ির কাজগুলো দিয়ে দিচ্ছি একটু বাড়ির কাজগুলো এই যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে যেমন এখানে দেওয়া আছে কোনো রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যান্ডের অঙ্ক যথাক্রমে লাল কমলা সবুজ বাদামি রূপাই রেজিস্টারটি মান নির্ণয় করতে হবে তারপরে কোন রেজিস্টারে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের অঙ্ক যথাক্রমে বাদামি সবুজ কমলা ও চতুর্থ ব্যান্ডের কোন রং নেই রেজিস্টারটি মান নির্ণয় করতে হবে কোন রং নেই বললে কিন্তু টলারেন্স আছে বা কোন রং নেই যে মানটা ওই মানটা দিতে হবে যেমন তৃতীয় নাম্বার আমি বলছি যে কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যান্ডের অঙ্ক যথাক্রমে বাদামি সবুজ সবুজ এর কোনো টলারেন্স নেই রেজিস্টারটি মান নির্ণয় করতে হবে দেখো কোন কোন রেজিস্টারের সাথে যে একটা জিনিসটি একটি কালার থাকতে পারে এই কালার যেটা যে কালারে থাকে তুমি সাথে দাস ওই কালার যে ব্যান্ডে আছে ওই ব্যান্ডে ওটার মান কত ওই মানটা বসে যে অঙ্ক করে ফেলবা রেজাল্ট যা আসবে তাই তারপর 4 নাম্বার কোন রেজিস্টারের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যান্ডের অঙ্ক যথাক্রমে বেগুনি সবুজ বাদামি সমান রেজিস্টারটি মান নির্ণয় করো এই 4টা অঙ্ক দেওয়া আছে 4টা অঙ্ক তোমরা হ্যান্ড নোট করবা আর উপরে যে আমি চকটা নিয়েছি বিভিন্ন কালারের যে মান মানটা মনে রাখবা সহজে যে বলছিলাম যে মান মনে রাখার যে করি এটা শুধুটা একটু ভালো করে তোমরা মনে রাখবে তাহলে এই মানগুলো দেখা যাচ্ছে যেন চকে আর ফাঁকা থাকবে না তোমার সেটা হচ্ছে কি কা বা লা ক খ ষ নি বি দু সা এই 10টা এখানে দেখো 10টা কালারের নাম সহজে মনে রাখা যাবে সিরিয়ালটা কোনটা মনে করুন যেমন হলুদের মান যদি তৃতীয়
एक नम्बर कालो दू नम्बर बदामी तीन नम्बर हे लाल चार नम्बर हे कमला हलूद हे पाँच नम्बर तो तृत्य बैंड गुण कर शून्य शुरू कर मान और कमे देखा जाए शून्य शुरू कर शून्य एक दू तीन चार चार चले तीन पावर फोर मैं दस पावर कब चार तो दस पा चार हलूद द्वित बैंड क्षेत्र हलूद मान कत है एक तीन चार शून्य मैं दस हजार हलूद मान तृत्य बैंड क्षेत्र एक মানে শূন্যই বসাবো তবে সেটা দশের উপরে বারগুলো বসালে আমরা মানগুলো পেয়ে যাবো সহজে। তো তোমরা সূত্রটা একটু ভালো করে মনে রাখবা, না হয় অঙ্কগুলোর মানগুলো বসাইলে তোমরা বারবার ষাটের দিকে তাকাইতে হবে। যদি সূত্রটা মনে রাখো তাহলে আর ষাটের দিকে তাকাতে হবে না। তাহলে আর এই কাজগুলো কিন্তু তোমরা হ্যান্ড আউট করে রাখবা। আমি যদি আমরা সবাই আল্লাহ তালা পাশে রাখি সবাইকে আমরা ক্লাস শুরু করবো যখন তখন আমরা অবশ্যই তোমার এই বাড়ি কাজগুলো নেব এবং এগুলোর উপরে মার্ক করা হবে। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ, সবাই কারো নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফেজ।